নমস্কার সবাইকে। আজ আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করলাম। কাল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল, তাই আমরা বান্ধবীরা সবাই মিলে চলে গেছিলাম 108 শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য। আর আমরা বাচ্চাদের স্কুলে দিয়েই তারপর আমরা ওই দিক দিয়েই চলে গেছিলাম। প্রচুর ভিড় ছিল কালকে, খুব দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল বাবার মাথায় জল ঢালার জন্য, আর আমরাও ছুটে চলে গেছিলাম। আসলে এটাই তো একটা ভক্তি না, যারা যারা চাইবে মন থেকে যে আমরা সেইখানে গিয়ে, মানে যে যার মতো করে মনের ইচ্ছা মতো বাবার জায়গা খুঁজে নিয়েছে। আজ কেউ কেউ যাচ্ছে মোটা শিব বাড়িতে, বর্ধমানে অনেক বাবার মন্দির আছে, যার যার ইচ্ছা মতো সে সে যাচ্ছে আর বাবার মাথায় জল ঢালছে। আমরা তো এই দু সপ্তাহ আগে তোমরা দেখেছো মোটা শিব বাড়িতে, তারপরে হচ্ছে আরও একটা মন্দিরে গিয়ে আমরা বাবার মাথায় জল ঢেলেছিলাম। কিন্তু আমরা সবাই মিলে ঠিকই করেছিলাম, তৃতীয় সপ্তাহে এসে আমরা 108 শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালবো। আমাদের মনের কামনাও পূর্ণ হয়েছে। এবার আর একটা সপ্তাহ আমরাও সবাই মিলে একটু ঠিক করছি কোথাও যাওয়া যায়। আর এখানে এসে তো দেখছি ভীষণ ভিড়, ভীষণ ভিড়। আমরা একদম লাস্ট প্রান্তে গিয়ে দাঁড়িয়েছি। আমরা যখন ছিলাম মানে তখনই লাস্ট ছিল, তারপর আর কেউ ছিল না, কিন্তু আমাদের পরেও অনেক মানে লাইন তারপর দাঁড়িয়ে গেছে। আর কালকের ওয়েদারটাও এতটা খারাপ ছিল, আমরা সবাই ভিজে ভিজে সেই লাইনেই দাঁড়িয়েছিলাম। আমরা ভাবছিলাম যে বৃষ্টি হোক খুব মানে না হোক, আমরা কালকে যাবই। আর কালকে মানে ভীষণ ভীষণ পরিমাণে ওয়েদার খারাপ ছিল আর প্রচুর বৃষ্টিও হয়েছিল, আর আমরা সবাই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলাম। আর কেউ কেউ আরও যে মন্দিরগুলো ছিল সেখানেও জল ঢেলে ঢেলে চলে গেছে। কিন্তু এটা একটা মনেরও মানে একটা মানে মানে কষ্টেরও ব্যাপার যে এত মানে দূর থেকে এসছি, মানে যদি অন্য অন্য মন্দিরগুলোতে যদি জল ঢেলে চলেই যায় তাহলে এতটা কষ্ট করে আসার কি মানে। বাবার জন্য নয়, একদিন একটু আমরা সবাই মিলে একটু কষ্টই করলাম। এই যে অনেকটাই লাইনটা এগিয়ে এসেছে, আমরা সব ডালাগুলো এবার সাজিয়ে নিলাম, কারণ অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো এবার যে যার মতো ডালাগুলো আমরা সাজিয়ে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই তারপর আমরা বাবার মাথায় জল ঢালবো। আর এখানে এসে না বহু মানুষের সাথে পরিচয়, মানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে যা হয়। আর এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকেও গেলাম, ভীষণ ভিড় ছিল, কোনো রকমভাবে পুজো দিতে হবে, তাই সেই বলে আমরা পুজো দিয়ে ওইখান থেকে বেরিয়ে গেছিলাম। মানে বেশিক্ষণ ওই মন্দিরের ভেতরে দাঁড়াতে দেয়নি, 5 থেকে 6 মিনিটের মতো ওইখানে দাঁড়িয়ে জলটা ঢেলে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল, কারণ প্রচুর প্রচুর ভিড় ছিল তো, আর তাই জন্য দাঁড়াতে দেয়নি বেশিক্ষণ। আর ভেতরের ভিডিও তেমনভাবে নেওয়া হয়নি, বাইরে থেকে আমরা যতটা পেরেছিলাম নিয়েছিলাম। তাহলে বন্ধুরা, তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এভাবেই আমার পাশে থেকো। আবারও আসবো নিউ নিউ ব্লগ নিয়ে। টাটা।